नमस्कार बेंगली भोजाडा आरो एक रेसिपी निये चले एसेछि। आर आजकेर रेसिपिटा एकदम सिम्पल एक रेसिपी। तोमरा अनेकेई पोस्त खेये थाको, पोस्त भालोबासो, किन्तु एभावे एकबार पोस्त तिलेर सब्जीटा खेये देखो, दारुण लागे। तो आज आमी होपार सब्जी करब, होपा पोस्त। तो ताते आमी तिल मिक्स करे करब, आर एगुलो होपा, आर एटा होच्छे काठाल दाना। हाँ, काठाल दाना दिए होपा पोस्त करब। तो काठाल दानागुलो बाजार थेके आमी किने निये एसेछि, আর এই হোঁপাগুলোর ওপরে পাতলা আঁশটা বাদ দিয়ে আর কি, ওপরে যে পাতলা এটা থাকে ওটা ছুলে নিয়ে ভালো করে কেটে নেব। এগুলো লম্বা লম্বা করে কাটলেও হয়, আমি এগুলোকে এমনি মাঝখান থেকে ফালি দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই চিচিঙে বা হোঁপা যাই বলো, এগুলোকে চিচিঙেও বলে হোঁপাও বলে। তো এই হোঁপাগুলো বা চিচিঙেগুলো আমি যখন তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে কিনে, তো আমি খুব রাগ করছিলাম যে এত মোটা মোটা কেন নিয়েছো। এটা প্রায় 750-এর ওপরে আছে, তিনটেতে হয়েছে, তো একটা প্রায় 250 করে ওজন। তো আমি বললাম এত ভারী ভারী এত মোটা মোটা কেন এনেছো, পাকা হবে। কিন্তু যখন কাটছি দেখছি এত কচি এগুলো, আর খুবই ভালো ছিল। আর এতে দেবো আলু। তো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কাঁঠাল দানা। কাঁঠাল দানার ওপরের যা পাতলা সাদা অংশটা থাকে, পাতলা যে আঁশটা থাকে সেটা তো ছাড়িয়ে নিয়েছি, ভেতরে একটা লালও খুব পাতলা আঁশ থাকে সেটাও আমি বাদ দিয়ে নিয়েছি, না হলে কিন্তু পেটে লাগে খেলে। তো ওটা বাদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি তিল। হ্যাঁ, এই তিলটা কিন্তু দেশি তিল, যেটা কি কি বলবো, লাল তিল। সেই লাল তিলের খোসা ছাড়ানো। আর নিয়েছি অল্প পোস্ত, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। যেহেতু আমি এই তরকারিটা গুঁড়ো লঙ্কা দেবো না, আর একদম যে সাদা সাদা রং হবে সেটাও চাই না, যার জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই মিক্স করে নিয়েছি। আর এই যে লাল তিলটা, এটা কিন্তু খোসা সমেত ছিল, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই তিলটা তোমাদের দাদাভাই, এক দাদাভাইকে দিয়ে কলকাতা থেকে আনিয়েছে, তো এটা দোকানে পাওয়া যায় না। তো আর এই দেখো, তিল পোস্তটা লঙ্কাটা আর তেলটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর এইতে দিয়ে দেবো একটু আদা, তো অল্প একটু আদা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কড়াটা আমার গরম হয়ে গেছে, আর তাইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি এই হোঁপাটা ভেজে নেবো বা হেলুনি দিয়ে নেবো। এখন কিন্তু হোঁপাটা অনেকটাই দেখতে লাগছে, কিন্তু এই হোঁপাটা অনেকটা কমে যাবে, এর মধ্যে থেকে প্রচুর জল বেরোবে। দেখো এভাবে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে এটা ভালো করে হেলুনি দেবো, নাহলে কিন্তু একটা হালি গন্ধ ছাড়ে একটা হোঁপা থেকে, যেটা আর কি খুবই খারাপ লাগে, মোটেই ভালো লাগে না, আর জল ক্যাচক্যাচি করবে। তো যার কারণে আমি এটা ভালো করে আগে হেলুনি দেবো। তো এই দেখো, এটা কিন্তু নেড়ে নেড়ে আমি হেলুনি দিচ্ছি, আর এটা খানিকক্ষণের জন্য আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা আমার জোর দেওয়া আছে, আর এটা খানিকক্ষণে ঢেকে দিয়ে রান্না করব। আর খানিকক্ষণ পরেই খুলে কিন্তু দেখব যে এটা কতটা কমেছে। এই দেখো, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আর মাঝখানটা তোমাদের খালি করে দেখাই যে কতটা জল বেরিয়েছে। দেখো, দেখেছো কতটা জল বেরিয়ে গেছে। তো এতে কিন্তু আমি নুন অ্যাড করে দিলে আরও জল বেরোবে, তো এখানে কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো এগুলোর মধ্যে, তাতে করে কী হবে, এর যে আরও জলটা আছে সেটা বেরিয়ে যাবে, আর এই জলের মধ্যেই একটু এটা সেদ্ধও হয়ে যাবে। তো আমি এখানে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ, ব্যাস। এই দিয়ে আরও ভালো করে হলুদটা আর নুনটা ভালো করে মিক্স করে দেবো, ব্যাস, নাড়াচাড়া করে মিক্স করে আবারও কিন্তু আমি ঢেকে রান্না করব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জোরেই রেখেছি। এই রান্নাটা কিন্তু গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগে। সাধারণত আমরা পোস্তই খেয়ে থাকি, তিল কিন্তু শরীরের পক্ষে খুব ঠান্ডা। তিলের অনেক রকম রেসিপি আছে, তার এই কাঁঠাল দানা দিয়ে তিলের হোঁপা চচ্চড়িটা কিন্তু, যে হোঁপা বলো, এই চিচিঙের তরকারিটা কিন্তু দারুণ খেতে লাগে। দেখো জলটা কিন্তু আমাদের একদম শুকিয়ে গেছে, আরও খানিকক্ষণ আমি চাপা দিয়ে রান্না করে নেবো এগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো খানিকক্ষণ চাপা রাখার পর আবারও নেড়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে কিন্তু
আমরা এটা হেলুনি দিয়ে দেবো। যেহেতু আমি প্রথমে একটু তেল দিয়েছিলাম তাই আর তেল দেওয়ার দরকার নেই, তো এই তেলের মধ্যেই কিন্তু এটা ভালো হেলুনি হয়ে গেল। দেখো আর হেলুনি দেব না বেশিক্ষণ, এটা একটা টিপে দেখাচ্ছি, দেখো কি সুন্দর গলে গেছে। তো চলো এটা আমার হেলুনি হয়ে গেছে, তো এটা আমি ঢেলে নেবো এবার, এটা নাবিয়ে নিয়ে কড়াটা একটু পরিষ্কার করে নেবো। কারণ নিচে একটু হলেও লেগে আছে, যাতে করে তরকারির কালারটা আর টেস্টটা কিন্তু একটু আলাদা হয়ে যায়, যার কারণে এটা নাবিয়ে নেবার পর আমি কড়াটা একবার হলেও একটু ধুয়ে নেবো। এই দেখো খোঁপাটা ঢেলে নিয়ে আমি কিন্তু কড়াটা ধুয়ে নিয়েছি, আর ধুয়ে দিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুটা ভালো করে হেলুনি দেবো, বার কতক আলুটা নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁঠাল দানা। এই যে কাঁঠাল দানাগুলো আমি কেটে রেখেছি, এই কাঁঠাল দানাগুলো পরিষ্কার করে কেটেছি কিন্তু আমি, নালে যদি লাল আঁশগুলো থাকতো ওপরের যে খোসাটা থাকতো লাল, সেটা কিন্তু থাকলে পেট কামড়ায় বা পেটে লাগে, তো যার কারণে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প নুন, নুন দিয়ে ভালো করে এটাও একটু হেলুনি দিয়ে নেবো। ভাজা ভাজা করে হেলুনি দিয়ে, আমার কিন্তু কাঁঠাল দানা খেতে বেশ ভালো লাগে, কাঁঠাল দানা ওল কোড়া চচ্চড়ি বলো, কাঁঠাল দানার ভর্তা, কাঁঠাল দানা মাখা, কাঁঠাল দানার নানা রেসিপি হয়। আমরা তো আগে ভাজা খেতাম, কাঁঠাল দানা ভাজা খেতেও খুব সুন্দর। তো কাঁঠাল দানার আরও কিছু রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, যারা কাঁঠাল দানা কোনোদিন খাওনি তারা একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগে। আর এই দেখো ভেজে রাখা খোঁপাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তিল, পোস্ত, আর এতে অল্প একটু আদা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, অল্প আদা দিয়ে এই পেস্টটা দিয়ে এবার ভালো করে এটা কষে নেব। অনেকেই আছে যারা পোস্ত ভাজে না, এটা একটু না কষলে কিন্তু প্রপার যে টেস্টটা সেটা আসে না। তো এটা দিয়ে দিচ্ছি হলুদ, আর কিছু লাগবে না যেহেতু আমাদের নুন দেয়াই আছে আগে থাকতে, তো এদের মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না। এটা একটু কষে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কষে নেব। আর এই দেখো এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আমাদের আরো কিছুটা জল লাগবে এখানে, কারণ দানাটা ভাজা থাকলেও আলুটা ভাজা থাকলেও ওগুলো সেদ্ধ হয়নি, তাই একটু জলের পরিমাণটা, যেহেতু আমি একটু শুকনো শুকনোই করব, তো জলটা খুব একটা বেশি দিলাম না, পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে বার কতক নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব। যারা পোস্ত খেতে ভালোবাসো তারা কিন্তু এভাবেই তরকারিটা করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এই দেখো খানিকুনের মধ্যেই কিন্তু আমাদের জলটাও শুকিয়ে এসছে অনেকটা, আর রংটাও কত সুন্দর হয়ে গেছে, আর পুরো এই তরকারিটা দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগে, একবার রান্না করে দেখো এভাবে। আর এই যে কাঁঠাল দানাগুলো একটা চিপে দেখছি কেটে, এই যে কাঁঠাল দানাগুলো খুব সুন্দর মোলায়েমভাবে গলে গেছে, দেখো খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমাদের তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু এটা নাবিয়ে নেব। আর একটা খুব সুন্দর সেঞ্চাচ্ছে, তিলের আরও অনেক রকম রেসিপি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কাঁঠাল দানারও রেসিপি আছে অনেক কিছু যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ এইসব রান্নাগুলো এখন হয় তার কারণ হচ্ছে এই যে পুরো শ্রাবণ মাসটা, এখন শ্রাবণ মাস চলছে, আর এই পুরো শ্রাবণ মাসটা আমাদের নিরামিষ খাওয়া হয়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এমনকি মসুর ডাল পর্যন্ত খাই না, তো সেই কারণে আরও এই রান্নাগুলো খুবই ভালো লাগে, আর এই রান্নাগুলো হয়ও। আর কিছু কিছু এমন রান্না আছে যেগুলো ধরো সারা বছর তো হয়ই না, এই সময়টা করে খুবই মনে পড়ে, যেহেতু রেগুলার নিরামিষ খাবো, তো সপ্তাহে সাত দিনই নিরামিষ, তো নিরামিষ পদগুলো খুব ভালো ভালো নিরামিষ পদ যেগুলো খুব কমের ভাগ হয় এই সময় সেগুলো রান্না করি, তো তোমাদের সাথেও কিছু কিছু রান্না আমি শেয়ার করব। যে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এটা এবার ঢেলে নেবো।
তো চলো আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একবার বানিয়ে খেয়ে দেখো, আমি বলছি খুব ভালো লাগবে। আর তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, চোখের পক্ষে তো খুবই ভালো। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।